এ বছর স্বাস্থ্যবিধি মেনে শ্রী বলদেবজী রাখা ও শিব মন্দির প্রাঙ্গণে আমাদের শারদীয় দুর্গোৎসবের আয়োজন করতে যাচ্ছি আমরা। আমরা যেটা ইতিমধ্যে যে জিনিসটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে একটি দূরত্ব এবং একটি মাস্কের ব্যবহার এবং স্যানিটাইজিংয়ের মাধ্যমে জীবাণুমুক্ত করার জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজিংয়ের ব্যবস্থা। আপনারা হয়তো জেনে থাকবেন বা আমার এই বক্তব্যের মাধ্যমে জানবেন যে আমরা মোটামুটি 12 থেকে 15 হাজার মানুষকে বা ভক্তকে হ্যান্ড স্যানিটাইজিং করানোর জন্য যাবতীয় যা দরকার ওটার ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি এবং আমরা জনগণের সচেতনতাকে আরও বেশি বাড়াতে আমরা যেটা করছি সিম্বলিক ওয়েতে আমরা আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশনের মধ্যে মাস্কের একটি ব্যবহার রেখেছি, যেটি হয়তো আপনাকে মনে করিয়ে দেবে মন্দিরে ঢোকার সাথে সাথেই যদি আপনি মাস্ক সাথে না রাখেন যে আপনাকে মাস্ক পরিধান করতে হবে বা করতে হবে, কারণ মাস্ক কিন্তু এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের জীবন বাঁচানোর জন্য মাস্কের ব্যবহার হচ্ছে, শুধু আমাকে বাঁচাচ্ছেন আরেকটি জীবনকেও বাঁচাচ্ছে। তো সেটা সিম্বলিকভাবে আমরা প্রদর্শন করার চেষ্টা করেছি আর প্রতি মণ্ডপে ঢোকার সাথে সাথে যদি কারো মাস্ক না থাকে সেই মাস্কও আমরা তাদেরকে দেব মন্দিরে ঢোকার সাথে সাথে। যেটা হচ্ছে এখন এত আসতে পারে যে এই বিষয়টাকে কেন আমরা রিলেট করলাম, মানে এই মাস্কের ব্যাপারটা কেন আমরা পূজা উৎসবের সাথে রিলেট করলাম, এটা খুব স্বাভাবিকভাবেই হয় যে গত 7 মাসে আমাদের বিশ্বের সব জায়গাতেই প্রচুর প্রাণ চলে গেছে। আমরা এই পূজার মধ্যে উৎসব আয়োজনের যে বিষয়টি থাকে, পূজা উৎসব আয়োজনের যে বিষয়টি থাকে সেটিকে পরিহার করে উৎসবটাকে বাদ দিয়ে পূজা আয়োজনের এমন দিয়েছি, আমরা মনে করি যে এটা তাদের প্রতি যে জীবনগুলো চলে গেছে, যে মানুষগুলো নেই আমাদের পৃথিবীতে, তাদের প্রতি একটি শোক এবং শ্রদ্ধার্থ। তো আর এই বিষয়কে কেন্দ্র করেই আমরা ওই মাস্কের বিষয়টি এনেছি বা থিমের মধ্যে আমরা ওটাকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে এবং আমাদের সর্বোপরি জীবনকে বাঁচাতে হবে। জীবন বাঁচলেই ধর্মের পালনটা মানে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আমরা অ্যাকচুয়ালি এখানে যে দুর্গাকে আমরা যেখানে যেভাবে ব্যবহার করেছি এই জায়গায় সেটা হচ্ছে যে এটা একটা প্রতীকী রূপ আর কি। ধরেন আমাদের এই বিগত 7-8 মাসে করোনার প্রাদুর্ভাবে যেভাবে ডাক্তাররা ফাইট করেছেন, যেভাবে মানুষ ভুগেছেন, মানুষরা মৃত্যুবরণ করেছেন এবং মানে আমি যদি বলি যে করোনা ভাইরাসটা একটি অশুভ শক্তি মানব জাতিকে ধ্বংসের করার জন্য এসছেন, তাহলে সেই ক্ষেত্রে প্রতীকী রূপে আমি বলতে পারি যে দুর্গা হয়ে যেন দুর্গা মা সেই তাদের মাধ্যম দিয়ে যারা সমাজে ভালো কাজের জন্য জীবন দিয়ে ডাক্তাররা গিয়ে এসছেন বা বিভিন্ন পেশাজীবী মহলে গিয়ে এসছেন তারা এসে সেটাকে বধ করার জন্য নেমেছেন মাঠে,
এবং তার মার আশীর্বাদে সেই করোনামুক্ত আমরা খুব দ্রুত হব, সেটা কি একটা সিম্বলিক ওয়েতে আমরা করোনাকে আমরা ওষুধের সাথে তুলনা করেছি, যে ওষুধ বধ করছেন থ্রু মেডিকেল ইকুইপমেন্ট, তো ওই বিষয়টাকে আমরা একটা প্রতীকী রূপ, এটাকে এটার মধ্যে অন্য আর কোনো কিছু ভাবনা নেই, ওই ভাবনা থেকেই এইটাকে আমরা এই আদলে সাজিয়েছি। ঠিক এইভাবে ওই যে একটু আগে যেটা আমরা দেখলাম যে তারই একটা ধারাবাহিকতা, এখানে আমরা এই সাইডে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে সমগ্র বাংলাদেশে যদি আমাদের 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 মাতৃভূমি আমাদের মা হয়, হ্যাঁ, সেটি দুর্গা মাকে আমরা ওই আব ওই আলোকে ভাবি এবং আমরা মনে করি যে তার হাত ধরেই করোনা নির্মূল হবে। এখানে দেখেন আপনি করোনা ভাইরাসকে চেইন দিয়ে অলরেডি হুক করা হয়েছে এবং আমরা আশাবাদী যে এইভাবেই খুব ধীরে ধীরে দ্রুত আমরা বিশ্ব থেকে করোনা মুক্ত হতে পারব। আমরা সেই জায়গার থেকেই যারা এই পেশায় ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে সেই ইকুইপমেন্টগুলি আছে, তো আমরা বলতে চাইছি যে যার যার জায়গা থেকে আমাদের যে একটি যুদ্ধ গেল সেই যুদ্ধের ভাবধারাটাকে আমরা ধারণ করে মা দুর্গার আগমনীতে তার আগমনের মাধ্যম দিয়েই সকল অপশক্তি এবং যা অশুভ ছিল তা নির্মূল হয়ে যাক, ওই কামনায় এটি একটি প্রতীকী রূপ মায়ের। আমাদের এই কাজ বাকি আছে, শাড়ি বানানো হয়ে গেছে, অনেক সময় চুল লাগানো বাকি আছে, চুল লাগানো বাকি থাকলে শেষ হয়ে যাবে, শেষ পুজো যাবে, তারপর সোলার সেট লাগাবো, সোলার সেট লাগালে আমাদের কাজ শেষ, তারপরে রাত পড়লে মার পূজা আরম্ভ হবে। প্রতিবাদী ওটা যদি নারী পুরুষের মধ্যেই থাকতে পারে, মানুষের ভিতরে ওটা ধারণ করা, তখনই আপনি দুর্গা হবেন। কাকুরা